হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। দেখো আমার এই মোরগ ফুল গাছটা কবে থেকে কি সুন্দর ফুল দিচ্ছে, এখনও খুব সুন্দর ফুল হচ্ছে গাছটাই। গাছটা একদম ফুলে ভেঙে পড়ে যাচ্ছে অনেক দিন, প্রায় দু মাস ধরে প্রায় গাছটা ফুল দিয়েই যাচ্ছে। খুব সুন্দর লাগছে এখনও গাছটাকে দেখতে। তারপর দেখো আমার ছোট্ট বিড়ালটা কেমন খেলা করছে, ঘুম থেকে উঠেই ওর কাজ কি খেলা করে বেড়ানো। সকালের দিকটা খুব বেশি খেলা করে। দেখো একটা চুনকামের কোটনে খুব সুন্দর খেলা করে বেড়াচ্ছে, দৌড়ি দৌড়ি। খুব ভাল লাগে ওর খেলাটা দেখতে, খুব সুন্দর সকাল থেকে খেলা করে বেড়ায়। এরপর দেখো লাঞ্চ বানাতে চলে আসলাম। আজকে বানাচ্ছি পনির। প্রথমে পনিরগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। রান্নাটা আমি স্কিপ করে করে দেখালাম। তারপরে 1 চামচ মতো দিয়ে দিলাম বাটার। বাটার দিয়ে ভালো করে পনিরগুলো ভেজে নিয়েছি। এরপর আবার কড়াই তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে টমেটো পেঁয়াজ এগুলো সব পেস্ট করে নিয়েছি আজকে, ঢেলে দিলাম ওর মধ্যে সব মশলাগুলো। তারপরে ভালো করে মশলাটা কষে পনিরগুলো ঢেলে দিলাম। পনিরগুলো দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পনিরটা কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে ঢেকে দেব। আজকে আরো বানাচ্ছি চিকেন। চিকেন দিয়ে নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল বানাচ্ছি আজকে। এরপর দেখো বিকালে আবার যাচ্ছি মার্কেটে। আমাদের চার্চটাকে দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আজকে চার্চের বার্থডে ছিল তাই সাজিয়েছিল। এরপরে চলে আসলাম বাজার কলকাতায়। কেনাকাটা একটু বাকি ছিল বলে আজকেও আমি আর আমার বোন আসলাম বাজার কলকাতায় একটু শপিং করার জন্য। তো দেখলাম ঘুরে ঘুরে দেখে একটা দুটো পছন্দ হলো নিলাম। তারপর একটু শাড়িও দেখলাম, শাড়ি বাচ্চাদের জামার কাপড় একটু দেখলাম। তারপরে বোন একটু ঘরের জিনিস টিনিস কিনবে বলে দেখছিল। এরপর আমরা চলে আসলাম স্টাইল বাজারে। এখানেও একটু ঘুরে ঘুরে দেখলাম কাপড় চুপুর। খুব একটা ভালো কালেকশন ছিল না মোটামুটি। তারপরে দেখো এইগুলো হাজবেন্ড আমার জন্য এনেছে কলকাতা থেকে কুর্তিগুলো।
মোটামুটি ভালোই কুর্তিগুলো, কলকাতার ভি মার্ট থেকে এনেছে এই কুর্তিগুলো। তারপরে হাজবেন্ডের দেখো কতগুলো জামা, শার্ট, জিন্স, গেঞ্জি, প্যান্ট অনেক কিছুই নিয়েছে। আর এই নাইটিগুলো নিউ মার্কেট থেকে নিই আমরা, নিউ মার্কেটে মণ্ডল কালেকশন থেকেই নাইটি প্রত্যেক বছর আমরা নিই, সারা বছরই ওখান থেকে নিয়েই পড়ি। আর দেখো এনেছে নিউ মার্কেট থেকে ক্রিসমাসের জন্য একটা খুব সুন্দর কেক বানায় ওরা, ফ্রুট কেক, খেতে খুবই টেস্টি। দেখো ভেতরে অনেক ফ্রুট দেওয়া থাকে, ফ্রুটে পুরো ভরা থাকে কেকে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালোই লাগলো। তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।